Assalamualaikum viewers, কেমন আছেন সবাই? Viewers, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতে ফিলিং করানোর সময় কি দাঁতে ইনজেকশন দিতে হয়? তো viewers, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। Viewers, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে যখন দাঁতে ফিলিং করা হয় বা পুটিং করা হয় তখন কি দাঁতে বা মাড়িতে ইনজেকশন দিয়ে তারপরে ফিলিং করা হয়? Viewers, যারা এই ধরনের জানতে চান তাদের অবশ্যই হয়তো ইনজেকশনের ভীতি রয়েছে বা ভয় রয়েছে। আমার দেখা এমন অনেক পেশেন্টই রয়েছেন যারা অতিরিক্ত স্বাস্থ্যবান, খুব ভালো স্বাস্থ্যের অধিকারী, তারপরেও ইনজেকশনের ভয়ের কারণে অনেকেই ট্রিটমেন্ট নিতে চান না বা ট্রিটমেন্ট নিতে ভয় পান। ভিউয়ার্স, দাঁতের সব ক্ষেত্রে, সব চিকিৎসার ক্ষেত্রেই যে ইনজেকশন দিয়ে চিকিৎসা করতে হয় ব্যাপারটি কিন্তু এমন নয়। কিছু কিছু চিকিৎসা রয়েছে দাঁতের ক্ষেত্রে যাতে ইনজেকশন করার প্রয়োজন হয়, অবশ করার প্রয়োজন হয়। আবার কিছু কিছু ট্রিটমেন্ট রয়েছে যেখানে কোনো ধরনের ইনজেকশন দেওয়া হয় না, কোনো অনুভূতি বা কোনো ধরনের ব্যথাও পাওয়া যায় না। আর তেমনই একটি ট্রিটমেন্ট পদ্ধতি হলো দাঁতের ফিলিং করা। অর্থাৎ আপনার যদি কোনো দাঁতে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয় বা করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে সেই দাঁতে কোনো ধরনের ইনজেকশন দেওয়ার প্রয়োজন হয় না। ভিউয়ার্স, ইনজেকশন সাধারণত তখনই দেওয়া হয় যখন যদি কোনো পেশেন্টের দাঁত তোলা হয়ে থাকে বা দাঁত তুলতে হয়, তখন সেখানে ইনজেকশন দেওয়ার প্রয়োজন হয়। অথবা যদি রুট ক্যানাল ট্রিটমেন্ট করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে দাঁতে ইনজেকশন দেওয়ার প্রয়োজন হয়। অনেক সময় আক্কেল মাড়িতে বিভিন্ন ধরনের সমস্যা হয়, অপারকুলেকটমি করতে হয়, কাটাছেঁড়া করতে হয়, সেক্ষেত্রে দাঁতে ইনজেকশন দেওয়ার প্রয়োজন হয় দাঁতের মাড়িতে। কিন্তু আপনি যদি ফিলিং করান, কোনো দাঁতে যদি ফিলিং করান, সেই ক্ষেত্রে আপনাকে ইনজেকশনের ভয় কাজ করতে হবে না। আপনার ইনজেকশন ছাড়াই ফিলিং করা হয়ে থাকে, এমনকি ফিলিং করার সময় কোনো ধরনের ব্যথা বা কোনো পেইন অনুভব হয় না। তো যারা জানতে চেয়েছিলেন যে দাঁতে ফিলিং করার আগে কোনো ধরনের ইনজেকশন দেওয়া হয় কি না, আশা করি তারা উত্তরটা পেয়ে গেছেন। দাঁতে ফিলিং করার ক্ষেত্রে কোনো ধরনের ইনজেকশন দেওয়া হয় না। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।